हेलो एवरीवन, वेलकम बैक टू रुमानास किचन। आमी आबारो चले आसलाम आपनादेर माझे नतून एकटा रेसिपि निये। आमार एबारे रेसिपि हलो आलू दिए हाफ डिमेर बुनाकारी रेसिपि। चलुन देखी किभाबे आलू दिए हाफ डिमेर बुनाकारी रेसिपि बानाते हय आर की की लागे। एखाने आमी 5टी डिम सिद्ध करे 2 टुकरो करे केटे निएछि। এখানে নিয়েছি 4টি আলু 2 টুকরো করে কেটে। এখন আমি দিয়ে দেব আলুর মধ্যে হালকা লবণ দিয়ে এভাবে মিক্স করে দিব। মিক্স করে দিলাম। এখন আমি চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিব তেল 2 টেবিল চামচ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ি দিয়ে এরকম তেলের সাথে মিক্স করে দিব। এখন আমি এই লবণে মাখানো আলুগুলাকে আমি দিয়ে দিব এই তেলের মধ্যে। আলুগুলোকে এভাবে ভালোভাবে ভেজে দিব তেলের মধ্যে। আলুগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিব। আলুগুলোকে ভালোভাবে ভাজতে হবে। আলুগুলোকে উল্টে দিয়ে দিয়েছি, এখন আমি ওয়েট করব ওই সাইডটা হওয়ার জন্য আরো 2 মিনিট। আলুগুলি হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি একটা বাটিতে। সবগুলি আলু তুলে নিয়েছি, এখন আমি দিয়ে দিব ডিমগুলো এই তেলের মধ্যে। এখন আমি দিয়ে দিচ্ছি কাটা ডিমগুলো। এইভাবে কুসুমটা তেলের মধ্যে দিয়ে দিব। আগে দিয়ে দিব কুসুমের বাটিটা। এবার আমি দিয়ে দিলাম সবগুলা ডিম। এখন ওয়েট করবো 2 মিনিট, হালকা আছে। ডিমগুলো হয়ে গেল, আমি আবার উল্টে দিচ্ছি ওই পাশটা এইভাবে। সবগুলো ডিম আমি এইভাবে উল্টে দিব। দিয়ে দিছি সবগুলো ডিম উল্টে। কি সুন্দর চেহারা হয়েছে! ছোটবেলায় আমি খাইতাম, আমার মা রান্না করতো, আমার অনেক পছন্দের একটা রেসিপি, এই জন্য আমি এবার ট্রাই করলাম। ডিমগুলোকে আমি আরও 1 মিনিট বাঁধবো, এইভাবে হালকা আছে। হয়ে গেল ডিমগুলো, এখন আমি তুলে নিব একটা প্লেটে। তুলে নিলাম সবগুলা ডিম, বসিয়ে দিলাম চুলার মধ্যে হাঁড়ি। আর এখন আমি দিয়ে দিব এই ভেজে রাখা ডিম আর আলুর তেলটা। নিচে যে ময়লাটা আছে ওইটা দিব না। দিয়ে দিব পেঁয়াজ বাটা, দিয়ে দিব টমেটো পেস্ট, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা একবার হালকা দিবেন, কারণ আমি অলরেডি আলুর মধ্যে লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 4টি তেজপাতা। এখন আমি মশলাটাকে মিক্স করে দিব, দিয়ে আরো 3 মিনিট ঢাকা দিয়ে দিব। এভাবেই চলে আসলাম 3 মিনিট পরে, তেলটাও বেশে উঠছে। এখন আমি সবগুলো গুঁড়ো মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম মরিচ গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1/2 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ। আমি কিন্তু এর মধ্যে কোনো হলুদ দিব না, কারণ অলরেডি তেলে ভাজার সময় আমি হলুদ দিয়ে দিয়েছিলাম, তো আমি আর হলুদ দিব না। আবারও আমি মশলাটাকে ঢেকে দিয়ে আরও 3 মিনিট মশলাটাকে বুনবো।
দিয়ে দিলাম আরো 3 মিনিট ঢাকা চলে আসলাম আরো 3 মিনিট পরে মশলাটাও কষে গেছে আর গুণাও হয়ে গেছে মশলাটা তেলও বেশি উঠছে উপরে আমি হালকা নেড়ে দিব আর দিয়ে দিব এই ভেজে রাখা আলুগুলো আলু দেওয়ার পরে আমি দিয়ে দিব আধা কাপ পানি আধা কাপ পানি দিয়ে আমি আবারও ঢেকে রাখবো 3 থেকে 4 মিনিট ঢেকে দিলাম আরো 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে চলে আসলাম আরো 3 মিনিট পরে আলুটাও এখন সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো আর আমি আস্তে করে হালকাভাবে নেড়ে দিব আর এভাবে 1 মিনিট হাই ফ্লেমে চুলার আগুনটা রাখবো এরকম খোলা ঢাকা দিব না হয়ে গেল 1 মিনিট চুলার আঁচটা আমি বন্ধ করে দিচ্ছি হয়ে গেল আমার আলু দিয়ে হাফ ডিমের বুনাকারি আর আমার এবারে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি শেয়ার করে দিবেন আমার রেসিপির ভিডিওগুলো সবার সাথে আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি আমার রেসিপির ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফিজ আমি আবারও চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে